আজকে তিন ধরে বাড়িতে ভাড়া আইলাম, তে হেমেশ ভাইয়ের তো দেখা পাইলাম না। তে হেমেশ ভাই কি দেখা পাবো না? না আমার আশাটা পূর্ণ হবো না। আমার কপাল আমার গলা যে রানু দিদির ছেন কত ভালো, তুই আমার শালাই নেয় না খেয়া, তুই কবে যাবো? তুই কেন বুঝবা না? বুঝবা না আমার কারণ আছে, তাই বয়ে আছি। তোর আবার কি এর কারণ? রানু দিদির এসে না, রানু দিদি আবো ভাইরাল হয়ে গেছে গা। শুন রানু দিদি আবো এনে আয়া যাবো, আমার নিয়ে যাবো, আমার বলে গায়ক বানাও স্যার। বড় বড় গায়ক বানাবার চাইছে আমারে, তুই গায়ক বানলে আর আমি কুটিপতি হয়ে গেলাম গা। আর আমি যদি এক রাতে কুটিপতি আমি দুই রাতে হবো, তাতে কোনো ক্ষতি আছে? পাগল আর পাগল ধরে খরচ তুই তোর বসে পাগল তা বস বলো রাস্তায় তো পাগল দেখে গেলাম তাই নাকি? হ্যাঁ বলে রানু দিদির স্বপ্ন দেখতেছে গায়ক হবো। ও গায়ক হবো? হ্যাঁ শালা ওটা তো মস্ত পাগল, একবারে আমি করলাম মানেই না। সুর তো ঠিক আছে, বারো ঘন্টায় আমার বাসায় নু বাড়ি দেখা দেই তুই কোদাল নিয়ে এই যে সম্পত্তি গুলা দেখো এই সারা পাথার ধরে আমার সব নাই বলতে আমার একটু আমার কেরায় খাবো অজস্র সম্পত্তি উৎসাহ। তাহলে ওই যে ইনু না কি যে নাম গুলো গায়ক বানাইছে ওরে কয় বিঘা মাটি দিছে গায়ক বানাইছে? ওরা তো আমি সব দিয়ে দিছি, এখন আমার নাই বলতে এক পয় আছে এক পয়। তাহলে আমার দিবা কি? তাহলে এই সিস্টেম যাও তো কোদাল নিয়ে আসতেছে না খাবো টাইম লি তাহলে মনে দিই টাইম আছে কোনো ওর তো ভাই ও আমার ভাই পাও, ওর না থাকলে আমি চলাম আমু, আমার ভাই পাও ঠিক আছে তো কামলা কামলা মতো থাকবি।
একটু পরিশ্রম করে তাহলে কেবল গায়েব হচ্ছে না না মনোরম করে দেবো না মনুক করে কাম করাবো একটু কাজ করে তাহলে আর কষ্ট করে নেবো কষ্ট করব তা তো পাইব তো মাই সে জন্য বড় বড় টিভি দেয় কতদিন তারপর দিন ভিডিও রেকর্ডিং করে ছাইরে দিম বুঝছাকি তারপর রাইখো কি ফেমাস একদম আমার কিছু ঠেয়া দিস কিন্তু ভাই দেরু আমার ব্যক্তিতে দিতে হ্যাঁ আমার কিছু ঠেয়া দিস তাহলে কালকে তোর এয়ারসেল থাকলো তুই যাস কোন কাম করছস উস্তা জাম গাম তাহলে কোদাল ধরে বাইরে যা তুই যা আমি বলবো ওই মেরা গাল গাল ভগে যাই তার ভাবি তুমি খোঁজ করে কোন দেরি আছে কোন সিরিয়াতে না লাইন মত তাহলে কবি জনে ওই পয়সা আছে গাল গপ করতেছে হ্যাঁ গাল গপ গাল আমাদের পান দেখো পড়ছে হ্যাঁ গপ করতে যা দাদালি হ্যাঁ তো তোরতালি এয়ারসেল গান ভালো করে কইছ এই গান কিন্তু রেকর্ডিং হবো বুঝছা ওই যে ক্যামেরা রেকর্ডিং করতেছে আমাদের ক্যামেরাম্যান রেকর্ডিং করে কিন্তু ছাইরে দিব তাহলে গান কয় জোরে পাও গান তো কয় কয় আলু সুর দিস দেখো ওলো সুর দিমু হ্যাঁ ভালো করে কয় লাই করে সুর দিলে কেমন না ভালো করে কয় শুরু করবো হ্যাঁ ধরে ধরে কয় কেন করস না তোর গানটা আমি কালকে ছেড়ে দিব বুঝছা কালকে তুই বিকেল বেলা আমার দেখা করি বাইকটা তো একটা কামলা পাইছি বুঝছা গায়ক কয় গায়ক আমার জীবনে টানা হয়েছে হারে উঠে বসে বসে গান চান্স পাইছি আমার বেদে কইছে তুই সিনেমার মধ্যে গেছস গা আনে ভোজ করছি ছাড়ছেন নাকি ভিডিও এই যে পাগার যে দেখা গেছে পাগার তো মাছ ধরতে একটু মাছও নাই তাই শালা কই যে পাগার ধরলে একটু মাছ ধরে না পাস তাহলে তার গান ছেড়ে দিবি ঠিক আছে নাকি ঠিক আছে দেবা পান দূর এবার শিক্ষা দিই শিক্ষা দিতে হ্যাঁ তাহলে এই পাগারে মাছ আছে কত বড় না খাবো না তাকে বাড়িতেও ভাজি খাওয়ার মাছ নাই ধনী মানুষ না পাগলা এনি টাইম মাছ মাংস থাকে না ভাই তোমার তাহলে এই পাগাতে মাছ ধরে নিয়ে যা তার ভিডিও কালকে ছেড়ে দিন ইনশাল্লাহ তারপরের দিন তুই বাইরে বাইতে যাবি গা কোটি কোটি টায়ার মালিক একটা করে তোকে চাক দিয়ে ধরে দেব যা তাহলে পাগার আছেন ডুবতে নিয়ে সারা মানে খা থাকেন যে ধরে থাকেন আমি ফেল আনো চা থেকে দেখেন আমাকে নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে দে হিরো ধরেন আমি ধরলাম আর বিড়ি চলে আসে নি থাকে তো লুকুরে ছুঁয়া যা না বিড়ি খাই নাই দেহি তোর কেমন সারা ধরছি
আমি তো টানা টানা হয়ে গেলাম গা সার গুলো মার বুঝে দিল নাকি আমার কোনো গায়ক বানাবার এক বছর ধরে কাম করে তো ফেমাসও হয় না তো গায়কও বানানা উপায় কি একবারে মরে দাম গা থাকলে আর কাম করতে তো শেষ একবারে তাহলে এক কাম করি সার তো আইতেছে যে আমি দামা দুই দিন বাকি আমাকে দেখবো না সার আমাকে পাবো না আমি বাইসেও গেলাম আমার ফেমাসও আনাবো না গানও কানাবো না বাচ্চা বয়ে থাকবো হ্যালো বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটাতে ক্লিক করে অল করে দিবেন, পরবর্তী নতুন ভিডিও সবার আগে যাতে আপনার মোবাইলে চলে যায়। আমাদের বন্ধুরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে নাকি ভূতের মায়ের চ্যানেল সাবস্ক্রাইব করবে? আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।